হাই ফ্রেন্ডস ওয়েলক কম ব্যাক ট্র ম্যা চ্যানেল আমি নতুন সূর্য আপনাদের সবাইকে করছি সে আগত আমার একটা নতুন ব্লগে আজ হলো বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারটা মহারাষ্ট্রিয়রা বলে মার্ঘ শীর্ষ আমি সঠিকটার মানে জানি না আর এই এইটা শুরু হয় যে মাসে অমাবস্যাতে এসে শেষ হয় তো এই গোটা সপ্তাহটা এই পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত তারা বিভিন্ন মহিলাদেরকে ঘরে ডাকে এবং এই যে মাথার মধ্যে হলুদ এবং কুমকুম মানে ওদের আমরা যেটা আয় বলি এ ওদের যেটা সেই নিয়মটা পালন করে এখানে শুধুমাত্র সদবা মহিলারাই খালি এখানে অংশগ্রহণ করে এবং সদবা মহিলাদের যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস তারা দেয় অ্যাজ এ গিফট হিসাবে দেয় বা ভেট হিসাবে দেয় যেমন ঠাকুরকে দেওয়া হয় তো যাই হোক এই সব ফেস্টিভ্যালগুলো বেশ ভালো লাগে ছোটোখাটো খুব অল্প সময়ের জন্যই থাকে তো সেরকমই একটা আজকে আমার মানে প্রতিবেশীর বাড়িতে গেছিলাম এবং আপনাদের সামনে তুলে এনেছি তার কিছু কিছু অংশ কিছু না খুবই অল্প অংশ আর দেখুন এইভাবে আমি ঘুরে চলে এসেছি আর এই একটা শাড়ি পরেছি এই এই যে শাড়ি রেড 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 কারণ ওদের যদি গ্রিনটা ওদের জন্য অস্পিসিয়াস হয় তাহলে আমাদের জন্য লক্ষ্মীবারে লালটা নিশ্চয়ই শুভ তাই জন্য লাল শাড়ি পরে চলে এসেছি বন্ধুর বাড়ি থেকে অ্যাটেন্ড করে মানে অ্যাটেন্ড করে প্রতিবেশীর বাড়ির থেকে লক্ষ্মী পুজোতে তো দেখুন কি কি হলো সেখানে ঠিক আছে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার ইচ্ছে হলে করবেন লাইক করতে ইচ্ছে হলে করবেন না হলে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু রিচুয়ালটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই বলবেন আসুন শুরুতেই দেখে নিই লক্ষ্মী ঠাকুর এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা একটি কলস এবং কলসের উপরে দেওয়া রয়েছে অম্রপল্লব তার উপরে রয়েছে একটি নারকেল এবং এই নারকেলটিকেই কিন্তু শৃঙ্গার করে একটি লক্ষ্মী ঠাকুরের রূপ দেওয়া হয়েছে গয়না শাড়ি ইত্যাদি পরিয়ে ফুলের মালা দিয়ে আর সামনেই রয়েছে ভোগ এটা হচ্ছে সুজি এবং চরণামৃত আর সেই সঙ্গে রয়েছে কিন্তু ঠাকুরের জন্য অন্ন ভোগ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাল চাল সবজি ইত্যাদি আর এই যে ফুল এবং হলদি কুমকুম রাখা এটা কিন্তু আগত যারা ইনভাইটেড তারা দেবীমার আরতি করা করবে সেই জন্য রাখা তো আরতি হয়ে যাওয়ার পরে বাড়ির যে গৃহ কর্তৃ থাকে যে এই ব্রতটি পালন করে সে কিন্তু এ স্ত্রী এবং ছোট বাচ্চা মেয়েদেরকে আনম্যারিড মেয়ে ম্যারিড মেয়ে এখানে কিন্তু উপস্থিত উভয়ই উপস্থিত থাকতে পারে এখানে কিন্তু আনম্যারিড মেয়েদের কিন্তু বয়সের কোনো লিমিটেশন নেই এখানে কিন্তু হলদি কুমকুম সবাইকেই লাগানো হয় শুধুমাত্র যারা বিডো বিধবা হয়ে গেছেন তাদেরকে খালি হলুদ লাগিয়ে রাখা হয় কুমকুমটা লাগানো হয় না সম্পূর্ণ এই ওদের একটি তিথি পালন করা হয় এবং এই তিথিটা পালন করা হয় আমি আগেও হয়তো বলেছি আপনাদেরকে মহারাষ্ট্রিয়ানরা মাসের ক্যালকুলেশানটা করে এই পূর্ণিমা থেকে মাস শুরু হয় তারপরে আমাবস্যা হয় আমাবস্যার থেকে ঘুরে যে পূর্ণিমাটা আসে এই সার্কেলটা হচ্ছে গিয়ে এদের একটা মাস কাউন্ট হয় তার মানে আমাদের অঘ্রাণ মাসে যে পূর্ণিমাটা চলে গেছে সেই পূর্ণিমার থেকে এদের মাঘর্ষী মাস চালু হয় মাঘাসী মাহিনা এই মাঘর্ষী মাহিনাতে পূর্ণিমা যে হয় এই পূর্ণিমাতেই কিন্তু লক্ষ্মী পুজোটা এরা শুরু করে এবং এটার আজকে আমি যেটা ফেস্টিভ্যালে গেছিলাম সেটা হচ্ছে উদযাপন ছিল লক্ষ্মী পূজার উদযাপনে এগিয়েছিলাম তো আশা করি বন্ধু আপনাদেরকে বোঝাতে পারলাম যে কোন মাসটা আমাদের থেকে একটু এরা অন্যরকম মাস চলে তো এইখানে দেখুন প্রসাদ হিসাবে তো শুরুতেই দেখিয়েছি যে সুজি টুজি ছিল তা বাদেও এটা পুরানপলি আর একটা ক্ষীর আর আপেল তো রয়েইছে গোটা গোটা ফল আমাদের মতন কিন্তু কুচো ফল কুচিয়ে ফল কিন্তু ভগবানকে দেওয়ার নিয়ম মোটামুটি নেই কারো তো দেখুন এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পুরাণপলি মহারাষ্ট্রিয়ানদের খুব ফেমাস একটা ডিশ আর এই ডিশটা বানানো হয় ছোলা দিয়ে ছোলা বয়েল করে তার মধ্যে গুড় এবং আটাটাকে মাখা হয় সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপরে স্টাফ করে খাবারটাকে ঘিয়ে ভাজা হয় আর এখানে হচ্ছে দেখুন সুন্দর একটি লাল টুকটুকে রুমাল যেহেতু এ ও তার সঙ্গে কুমকুম জড়িত তাই জন্য এই ধরনের ব্রাইট কালারই দেওয়া হয় সঙ্গে একটা বাটি আর সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা দেখানো এখনও বাকি সঙ্গে আছে একটি ফুল এগুলি কিন্তু সব আমি পেয়েছি টুটুর জিনিস কিন্তু এই ভিডিওতেই দেখাবো একটু পরে যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এই যে ঢাকাটা খুলে নিই ঢাকাটা খুলে নিই তারপরে দেখাই এই যেখানে আছে হলুদ এবং কুমকুম এই হলুদ আর কুমকুম লাগানোটা কিন্তু কম্পালসারি মহারাষ্ট্রীয়ানরা যে কোনো পুজোতে যাবেন যে কোনো ফেস্টিভ্যালে যাবেন ওরা কিন্তু সমস্ত সমস্ত এও স্ত্রীদের হলদি কুমকুম লাগাবে তো যাই হোক এই অনুষ্ঠানটাও ছিল এক সঙ্গে মাগাসী লক্ষ্মী পূজার উদযাপন আর হলদি কুমকুমের আর এটা হচ্ছে টুটুর টুটু একটা খুব সুন্দর পিচ পিঙ্ক কালারের গোলাপ ফুল পেয়েছে সাথে পেয়েছে প্রায় এক ডজন ক্লিপ এক দুই তিন চার পাঁচ দশটা ক্লিপ এক ডজন না আর এইখানে একটা রুমাল টুটুর আর মায়ের রুমালটা সেম টু সেম আর বলে রাখি এই মাঘাসী মাহিনাতে মাঘার্শী পূর্ণিমার শুরুর থেকে এরা প্রতিটা বৃহস্পতিবার মাসের সপ্তাহে একটা করে বৃহস্পতিবার মাসে চারটে বৃহস্পতিবারই কিন্তু এই লক্ষ্মী পুজোটা মহারাষ্ট্রিয়ানরা করে থাকে যার যে দিনকে সুবিধা হয় তো এই মাঘার্শি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতে কিন্তু আগে আমি অনেক ইনভিটেশন পেতাম কিন্তু তখন আমি ইউটিউব করিনি করতাম না তাই জন্য কোনো ভিডিও ফুটেজ বা কিছু নেই এই অনুষ্ঠানগুলোতে গেলে কিন্তু নানা ধরনের সামগ্রী ব্যবহার্য সামগ্রী কিন্তু পাওয়া যায় কারণ বলে ধন বাটলে মেটাল বাল মানে দান করলে তাহলে কিন্তু ঘরে গৃহলক্ষ্মী চিরস্থায়ী হয় বলা বাহুল্য মহারাষ্ট্রিয়ানদের ঘরে কিন্তু প্রচুর গৃহলক্ষ্মী আমি সাউথেও থেকেছি সাউথেও দেখেছি তাদের ঘরে কিন্তু লক্ষ্মী ঠাকুর বাঁধা তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর যা যাদের এই ভিডিওটা ভালো লাগেনি তারা নিশ্চয়ই ক্রিটিসাইজ করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি কারো ভালো লেগে থাকে আপনাদের কোথায় কোন জিনিসটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর এই যে রিচুয়ালগুলো এক একটা দেশে এক এক রকমভাবে হয়তো পালন করা হয় এটা হচ্ছে মাহারাষ্ট্রিয়ানদের মাঘর্ষি মাসের মাঘর্ষী পূর্ণিমার পরে লক্ষ্মী পুজো রাধে রাধে শ্রীকৃষ্ণ দেখেছেন এরাও কিন্তু কৃষ্ণ ভক্ত যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বছরের প্রথম বৃহস্পতিবারে একটি লক্ষ্মী পুজোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা সবাই ভালো থাকবেন জয় মা লক্ষ্মী